আর দর্শক, দিন রাত নিউজ লাইভে আপনাদেরকে শুভেচ্ছা। আমরা আছি এখন হবিগঞ্জের হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের যে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে এখানে বিসিক উদ্যোক্তা মেলা চলছে। মূলত গতকাল থেকেই এই মেলা শুরু হলেও আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা রয়েছে। এবং এই বৈরী আবহাওয়ার মধ্যে আসলে যারা এই স্টল নিয়ে এসেছেন তাদের কিন্তু আসলে বিভিন্ন ধরনের ভোগান্তি প্লাস বিভিন্ন বিষয়ে তারা অভিযোগ করেছেন। আসলে যে মেলাটি আয়োজন করা হয়েছে এটি হচ্ছে আগামী 10 তারিখ পর্যন্ত এই মেলা চলবে, এবং যেটি বিসিক থেকে বলা হচ্ছে যে আসলে এখানে 40টি স্টল রয়েছে। এই স্টলগুলোতে আসলে মূলত বেশিরভাগই কিন্তু ঢাকা থেকে যারা ব্যবসায়ী রয়েছেন, উদ্যোক্তা রয়েছেন, তারা কিন্তু এখানে স্টল নিয়ে এসেছেন। কেউ কাপড়, কেউ বিভিন্ন আসলে ক্ষুদ্র কুটির শিল্পের যে পণ্যগুলো রয়েছে, পাশাপাশি খাবারের দোকান রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন। আসলে এখানে আসার পরে যে তারা যে বিষয়টি বলছেন, গতকাল যে ঝড় হয়েছে সেই ঝড়ে কিন্তু আসলে যে পুরো একেবারে স্টলগুলো লন্ডভন্ড হয়ে গেছিলো, এবং যে এখন আসলে বৃষ্টির সময়, বৃষ্টি আমি একটু দেখাতে চাই, ওই পাশে নিয়ে যেতে চাই, এবং এখন কিন্তু বৃষ্টির সময়। এই বৃষ্টির সময়ে যে স্টলগুলো তারা সাজিয়েছেন সেই স্টলগুলো কিন্তু আসলে উপযুক্ত নয় এখন এই মৌসুম বা এই সময়টার উপযুক্ত নয়, কারণ এখন ঝড় তোমান হচ্ছে, পাশাপাশি বৃষ্টিও হচ্ছে। আসলে এগুলো যেভাবে বানানো হয়েছে খুবই দুর্বলভাবে বানানো হচ্ছে, আরও উন্নত মানের বানানোর প্রয়োজন ছিল, যেহেতু তারা ঢাকা থেকে এসেছেন এবং এখানে আসতে তাদের এই যে তারা এক একজন আমাদের কাছে বলছিলেন যে এই স্টলগুলো ভাড়া 4,500 টাকা, অর্থাৎ 10 দিনের জন্য 4,500 টাকা ভাড়া হলেও তারা কিন্তু আসলে এখানে যে এসেছেন ঢাকা থেকে হবিগঞ্জে, আবার এখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, প্লাস আবার ফিরে যাওয়ার ব্যবস্থা, আর সবগুলো মিলিয়ে কিন্তু আসলে প্রায় এখানে কিন্তু 12,000 থেকে 13,000 টাকা কিন্তু খরচ হচ্ছে। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই, আপনাদেরকে জানাতে চাই, বা আপনাদের সাথে তাদের মুখ থেকে আসলে এই যে তাদের অভিযোগগুলো সেগুলো একটু শোনাতে চাই দর্শক আপনাদেরকে। যে বিষয়টি বলছিলাম, আসলে তারা কিন্তু 12,000 থেকে 13,000 টাকা করে প্রতি যে জন এক একটি স্টলের প্রতি খরচ হবে। তো এই স্টল 12-13,000 টাকা খরচ উঠিয়েই বা পুষিয়েই তারপর তারা লাভের লভ্যাংশে চিন্তা করতে হবে। আমরা যে তাদের কাছে যে বিষয়টি বলছিলাম, আসলে তারা যে বিষয়টি বলছেন বারবারই, আসলে যদি এখান থেকে যে তারা যে বর্তমানে যে তাদের স্টল অর্থাৎ মেলার মেয়াদ 10 দিন রাখা হয়েছে, সেইটি বাড়িয়ে যদি আরও মিনিমাম 3-4 দিন বাড়ানো হয়, যেহেতু আগামী 3 দিন আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে আগামী 3 দিন বৃষ্টি থাকবে হবিগঞ্জে এবং সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনা অনুযায়ী অর্থাৎ এই যে তাদের বৃষ্টির যে দিনগুলো থাকবে সেই দিনগুলো যাতে বাড়িয়ে দেওয়া হয়, এবং তারা যাতে ব্যবসা যারা উদ্যোক্তা এখানে এসেছেন তারা যাতে এখান থেকে আসলে তাদের ক্ষতি পুষিয়েই তারপর তারা আবার ঢাকায় ফিরতে পারেন বা তাদের স্ব স্থানে ফিরতে পারেন, এমন কিন্তু তারা আমাদের কাছে বলছিলেন যে তারা এই বিষয়টির জন্য জেলা প্রশাসন এবং বিসিক শিল্পনগরী যেটি তারা শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন, তারা যাতে বিষয়টি দেখেন একটু কথা বলতে সেখানে একজন উদ্যোক্তার সাথে। আসলে আপনারা কবে এসেছিলেন এবং এখন পর্যন্ত আপনাদের সার্বিক অবস্থা কেমন আছে? আমরা এসেছিলাম হচ্ছে 30 তারিখে, এবং বর্তমানে আমাদের অবস্থা দেখতেই পাচ্ছেন, পানিতে একটু পরে মনে হয় আমরা নিজেরাও ডুবে যাব। চারিদিকে আমাদের স্টল ভেঙে যায়, উপর থেকে পানি পড়ে, প্রোডাক্ট নষ্ট হয়ে যায়, এভাবেই চলছে। আসলে এই যে মানে গতকাল থেকে বৃষ্টি হয়েছে বা আপনারা যেখানে এসেছেন, আপনাদের প্রতিষ্ঠানে কত টাকা খরচ হচ্ছে বা সার্বিকভাবে এই 10 দিনে কেমন খরচ হবে, আপনি কি লাভ করতে পারবেন না পরবর্তী? প্রথমে তো আমরা আসছি, আমার 2টা স্টল এখানে, আমার আসা যাওয়া খরচ বা এখানে 10 দিন থাকার খরচ প্রায় 20,000 টাকার উপরে যাবে। আর যদি এখানে আমরা ব্যবসা করতে না পারি তাহলে পুরাটাই আমরা লসের মুখে পড়ে যাব। আপনারা এখানে কতজন এসেছেন? আমরা এখানে ঢাকা থেকে আসছি 20 জন উদ্যোক্তা। আচ্ছা, তো যে আপনারা আপনার পণ্যগুলো কী কী ছিল বা হাতের কাজের প্রোডাক্ট এবং হচ্ছে পাট পণ্য? এবং হ্যাঁ, আমার একটাই অনুরোধ, আমার পক্ষ থেকে, আমার সাথে যে উদ্যোক্তারা আসছে তাদের পক্ষ থেকে, যেহেতু বিগত 2 দিন আমরা কিছু বিক্রি করতে পারিনি, আমাদের অবস্থা খুবই খারাপ আসার পর থেকে, সেই জন্য যদি এখানকার স্থানীয় কর্তৃপক্ষরা যদি আমাদের মেয়াদকাল বাড়ায় এবং
মেলার যে টাইমটা, যে সময়টা, সেটা বাড়িয়ে দেয় তাহলে আমরা সব উদ্যোক্তারাই উপকৃত হব। আমার এই একটাই, এবং মেলার যে পরিবেশটা এবং যে ডেকোরেশনটা, এটা একটু বৃদ্ধি করার জন্য, আর সময়কালটা মেইন কথা, সময়কালটা বাড়িয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। একটু শুনছিলেন তার কথা। আমি আরেকজন উদ্যোক্তার সাথে কথা বলাতে চাই, যিনি আসলে নারী। তিনি আসলে এখানে নারীদের বিভিন্ন জিনিস নিয়ে এখানে এসেছেন। একটু সামনে এগিয়ে আসলে তার সাথে কথা বলতে চাই। আসলে তিনি যে এখানে, আপনি কবে এসেছেন এবং সার্বিক অবস্থা কেমন দেখছেন এখানে এখানকার? এখানে আসছি আমি 31 তারিখ রাতে দিনে আসছি, আজকে 2 দিন। আচ্ছা, সার্বিক অবস্থা কেমন আছে দেখছেন? বৃষ্টিতে তো ডুবা অবস্থা, মিনিটে বৃষ্টি আসে আর সব ভিজে যাচ্ছে, আবার সব ভাগনা দিচ্ছি, এই অবস্থা চলছে। তো মানে স্টলগুলো যে বানানো হয়েছে এখনকার যে মৌসুম, সে মৌসুম অনুযায়ী কি? না, স্টলে তো পানি পড়তেছে, যে সমানে পানি পড়তেছে, নিচে কিছু দেয় নেই। আর মনে করেন টেবিল আমরা এক্সট্রা নিতে হয়েছে, পানির জন্য তো কিছু টেবিলেই গুছানো যাচ্ছে না। যে সময় একটু ফোটা বর্ষা বৃষ্টি হবে, স্টল যদি ওইভাবে তৈরি হতো তাহলে কোনো ক্ষতি হতো না, কাস্টমার আসলে ভিতরে ঢুকে যেত, একটু হইলেও বিক্রি করতে পারতাম। এখন কি হবে এটা আল্লাহই ভালো জানে, জানি না কিছু। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, দেখছি একটু দেখাতে যাবেন আর কি, এই যে এই আর জিনিসগুলো কিন্তু আসলে বৃষ্টি যদি পড়ে তাহলে কিন্তু ডিসকালার হয়ে যাবে, এবং তিনি এর জন্য কিন্তু এগুলোকে পলিথিন দিয়ে তখন ধরে মুড়িয়ে রেখেছিলেন এবং আসলে এখানে কিন্তু সবগুলোই যারা মেয়েদের ব্যান্ড বেল, তারপর এখানে আছে এগুলো হাতের তৈরি। একটু দেখাতে চাই দর্শক, এগুলো এই যে উদ্যোক্তা তিনি তার নিজের হাতে তৈরি করেছেন, এগুলো হচ্ছে চুল বাঁধার ব্রেসলেট, না এগুলো ব্রেসলেট তিনি আসলে তিনি নিজেই বানিয়েছেন। এখানে কিন্তু অনেক সুন্দর, যেটি আসলে তারা অনেক আশা নিয়ে এখানে এসেছেন যে বিষয়টি তারা বলছেন, কিন্তু এই আসার পরে এই যে দেখুন, একটু একটু দেখাতে চাই, এই মাত্র তিনি এই যে তার পলিথিনগুলো সরিয়েছিলেন, যে এখান থেকে তিনি বৃষ্টি অনেক কম ছিল, এখান থেকে শুধু মানে তার পলিথিনগুলো সরিয়েছেন, কিন্তু এর মধ্যে আবার বৃষ্টির ফুটা শুরু হয়ে গেছে। বুঝতেই পারছেন আসলে তারা কী ধরনের একটি ভোগান্তির মধ্যে আছেন। কখনো তারা এই প্রায় আধা ঘন্টা কিন্তু এখানে কোনো বৃষ্টি ছিল না, বা স্বাভাবিক আকাশ কিন্তু একটু মানে স্বাভাবিক ছিল, কিন্তু এই তিনি যখন পলিথিন উঠিয়েছেন তখনই কিন্তু আবার এই বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলে বুঝতেই পারছেন যে আসলে তারা বৃষ্টির সাথে যুদ্ধ করতে হচ্ছে, এবং এই আগামী 3 দিন কিন্তু তাদের এই এরকমই বৈরী আবহাওয়া, বৃষ্টি থাকবে। এবং এই যে একটু দেখাতে চাই স্টলগুলো, এখানে পাটের তৈরি কিছু জিনিস আসলে চট যেগুলোকে বলা হয়, সেই সেই জিনিসগুলো একটু দেখাতে চাই। একটু চাচা আপনার সাথে কথা বলতে চাই, আপনি তো পাটের যে জিনিসগুলো নিয়ে এসেছেন এগুলো কি আপনি তৈরি করেন? একটু সামনে যদি আসতেন আমরা একটু কথা বলতাম আপনার সাথে। মালটা ঘুষাচ্ছেন? আচ্ছা, একটু আমরা বেশি সময় নষ্ট করবো না, 2-3 মিনিট একটু। হ্যাঁ, আর দর্শক দেখছেন আসলে এগুলো কিন্তু খুবই চমৎকার, আমার কাছে কিন্তু আসলে ভালো লেগেছে। পাপুষ, এই পাপুষগুলো বাসা বাড়ির জন্য আসলে খুবই সুন্দর। আসলে এগুলো সবগুলো কিন্তু পাটের তৈরি, এগুলো হচ্ছে, এবং এই যে আবার ব্যাগও আছে পাটের তৈরি ব্যাগ, খুবই চমৎকার। আবার এখানে রঙও করা আছে। চাচা আপনারা কোন জায়গা থেকে এসেছেন? রংপুর থেকে এসেছেন। এগুলো কি আপনি নিজেই তৈরি করেন? হ্যাঁ, আমি নিজে তৈরি করি, অবশ্য কর্মচারী আমার 7-8 হাজার আছে। 7-8 হাজার পাট কাঁচামাল আনি, বেনি তৈরি হয়, বেনি তৈরি করা 4,000 লোকের মতন আছে, আর কাঁচামাল জোগাড় করে 300-400 মানুষ আছে, আর মেশিন আছে, ঝিকঝাক মেশিন আছে, ঝিকঝাক মেশিন দিয়ে তৈরি করি, টস্টিং পাট তৈরি করার জন্যে 20টা মেশিন আছে, টস্টিং মেশিন, সেলাই মেশিন আছে 40-50টা, এগুলো পাট দিয়ে সব তৈরি হয়। এর মধ্যে আমরা 1-2 মাসে স্বামী স্ত্রী আমি দেখুন করি, এখানে আলছি পরিচয় হওয়ার জন্য। আমার মাল
বাংলাদেশের বায়রারা এখানে নেয়, নিয়ে কিন্তু বিভিন্ন দেশে দেয়, চায়না, মালয়েশিয়া, এরকম 14টা দেশে আমার মাল যাচ্ছে, আমার নিজের তৈরি। তা আমি কিন্তু নিজে ওই বাইরের দেশাতে বাইরের দেশে যাইতে পারি নাই, আর আমি নিজে দিতে পারি নাই, ভায়া হিসাবে কিন্তু আমার মাল যাচ্ছে। আপনার প্রতি মাসে কেমন ইনকাম হয়? আমার প্রত্যেক মাসে শ্রমিক বেতন দিতে হয়, খরচপাতি যা তুইয়াও 1.5 লক্ষ টাকা 2 লাখ টাকা মতো আসছে, 1.5-2 লক্ষ টাকা থাকে। আপনি 7,000-7,000-এর বেশি শ্রমিক কাজ করান। হ্যাঁ, এই শ্রমিকের সব কিছু বাদ দিয়ে আসলে আপনার 2 লক্ষ টাকা থাকে, 1.5 লাখও আসছে কোন মাসে। সেল কত হয়, আপনি সেল কত করতে পারেন? সেল, হ্যাঁ সেল নিয়ত কম করিও মাস্টার 10 লাখ, হাতে 15-20 লাখ পর্যন্ত সেল হয়। 15-20 লাখ টাকা সেল হয়। আপনি যে রপ্তানি করার জন্য বা আপনার এই যে মানে এক্সপোর্ট ইম্পোর্টের যে লাইসেন্স আছে, সেটা করার জন্য কি আপনি কোনো উদ্যোগ নিয়েছেন? আমি কিন্তু গোটা উদ্যোগ নিয়েছি, আমার ইম্পোর্ট লাইসেন্সের জন্য আমি কিন্তু ঢাকাও গেছিল, একটা কার্ড দিয়েছিল, আমি কার্ড নিয়ে কিন্তু গেছিলাম, আমার এই প্রতিষ্ঠানের নাম কিন্তু আমার বাড়িলুর নামে, বাড়িলুর নামে কার্ডটাও দিয়েছিল, যাওয়ার পরেও কিন্তু ওইটা হয় নাই, টাকা চাই, টাকা চাইছে, টাকা চাই বহু। আচ্ছা, ওই কারণে আমি যাই নাই, আমি ঘুষ দিয়ে কোনো কাজ করব না, আমি তো বেকার লোকের জন্যে হত দরিদ্রের জন্যে আমি কাজ ধরছি, আমি ঘুষ দিয়ে কাজ করব না। ধন্যবাদ। আর শুনছিলেন আসলে তিনি এই যে এই পাটের তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করে মাসে প্রায় 15-20 লক্ষ টাকার মালামাল তিনি সেল করতে পারেন, এবং তার এখানে এখান থেকে কিন্তু লভ্যাংশ থাকে প্রায় 1 লাখ থেকে 1.5 লাখ টাকা বেশি লভ্যাংশ থাকে। আসলে আমরা একটু আপনাকে আবারও বলতে চাই, আমরা আছি এখন হবিগঞ্জের যে কালেক্টরেট প্রাঙ্গণ, নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে, এখানে বিসিক উদ্যোক্তা মেলা চলছে আজকে, গতকাল থেকে এই মেলা শুরু হয়েছে, চলবে আগামী 10 তারিখ পর্যন্ত, এই 10 তারিখ পর্যন্ত চলবে। মূলত এই 10 দিনই মূলত এই মানে এই মেলাটি, দুঃখিত 12 তারিখ পর্যন্ত, 11 তারিখ, হ্যাঁ 10 দিন পর্যন্ত এই মেলা চলবে এখানে। আজকে গতকাল শুরু হয়েছে, গতকাল কিন্তু মোটামুটি কিছু দর্শনার্থী ছিলেন এবং তারা ছিলেন একটু আবারও দেখাতে চাই আপনাদেরকে ওই পাশ দিয়ে। এখানে কিন্তু আসলে যে বিষয়টি আরও যেখানকার যারা আছেন উদ্যোক্তারা, তারা একটি বিষয় অভিযোগ করছেন যে সিকিউরিটি নাই। আসলে তারা দাবি করছিলেন যে অন্যান্য যে জায়গায় অন্যান্য জেলায় কিন্তু এরকম মেলা হলে পুলিশের একটি পাহারা থাকে বা রাত্রিবেলা নাইট গার্ড বা সিকিউরিটির জন্য আলাদাভাবে একটি প্রায়োরিটি দেওয়া হয়, কিন্তু এখানে তাদের 1 লক্ষ টাকার মালামাল রয়েছে কিন্তু তাদের এখানে কোনো পাহারা বা মালামাল কিছু রাখার মতো কিছুই নাই, এমন অভিযোগ কিন্তু তারা করছিলেন। এবং তারা চাচ্ছিলেন যে তারা বলছিলেন যে মানে যাতে প্রশাসনের পক্ষ থেকে তাদের এই যে সিকিউরিটি যাতে তারা পায় সেই বিষয়টি যেন লক্ষ্য করা হয়। আমি একটু কথা বলতে চাই, আপনারা কোন জায়গা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমি আসছি বগুড়া থেকে। এই জিনিসগুলো কি আপনার নিজের হাতের তৈরি? হ্যাঁ, কিছু জিনিস আমার নিজের হাতে তৈরি আর কিছু জিনিস আমার কেনা রয়েছে। আচ্ছা, তো এখানে আসলেন, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, কি মনে করছেন, সামনে কি ব্যবসা করতে পারবেন কিনা? এখানে আসছি, আমরা তো কালকে আসছি, কালকে থেকে আলহামদুলিল্লাহ ভালোই ছিল, কালকে বিকেল থেকে অনেক ঝড় বৃষ্টি বাতাস, কিন্তু এখন আমাদের সিকিউরিটি পাইতেছি না, আমাদের মাল সামানা কিভাবে রাখবো, যদি এভাবে থাকে তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হবো। সিকিউরিটি বিষয়টা, হ্যাঁ এটা সিকিউরিটি বিষয়টা আমাদের খুব দরকার। আচ্ছা, আপনারা কি এই বিষয়ে বিসিকের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে বা জেলা প্রশাসনের সাথে কথা বলেছেন? না, আমরা কালকে কথা বলছি, এক ভাইয়ের সাথে কথা বলছি, উনি বলছে যে এই কথাগুলো আপনারা সবাই মিলে ওই যে জেলা প্রশাসক আসবে আজকে উদ্বোধন করার জন্য, তার সামনে আপনারা সবাই বলে বলবেন, তাহলে যদি কিছু করতে পারে। এমনিতেই আপনার যে অনেক আশা নিয়ে এসেছেন এখানে গিয়ে, আপনি আপনার পরিবার নিয়ে তো অবশ্যই এসেছেন, কেমন ব্যবসা হবে মনে করেন আপনি ঈদে আগ মুহূর্তে? এখন বৃষ্টিটা যদি না হয় তাহলে আলহামদুলিল্লাহ মনে করি আমাদের ব্যবসা হবে, আমরা ব্যবসা করতে পারবো, আর যদি বৃষ্টি থাকে তো এটা এটা তো কারো কোনো হাত নেই, কারণ এটা জেলা প্রশাসকের হাত নেই, বিসিক থেকেও কোনো হাত নেই, সব
ওপরালা দিচ্ছে, কিন্তু আমরা আশা করে রয়েছি আমাদের ব্যবসা করতে পারবো এখানে, সেই আশা নিয়ে বগুড়া থেকে আমি আসছি। ধন্যবাদ। দর্শক শুনছিলেন আসলে একটু এই যে আজকের যে মেলা, এই মেলা কিন্তু চলবে আগামী 11 জুন পর্যন্ত, অর্থাৎ 10 দিনের এই মেলা। সেই মেলায় এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি আপনাকে জানানোর চেষ্টা করছিলাম দিন রাতের মাধ্যমে। অথচ পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে আবারও কথা হবে, দেখা হবে, এবং সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।